আমফানের থেকেও ভয়ঙ্কর আতঙ্কের ছায়া পড়েছে সুন্দরবন জুড়ে, বসিরহাট মহকুমার সন্দেশখালী, হাসনাবাদ, মিনাখা, হিঙ্গলগঞ্জ এলাকায়। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎবিহীন ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছেন, কিন্তু এর মধ্যেই নতুন এক আতঙ্ক দেখা দিয়েছে। নদীর নোনা জল মিঠে পুকুরে প্রবেশ করায় এলাকার পুকুরের সাদা মাছ মরছে, আর সেই কারণেই দূষিত হয়ে যাচ্ছে জল। মাছ পচে গন্ধ বেরোচ্ছে, আর তা থেকে অসুস্থ হয়ে পড়ছে এলাকার মানুষেরা। দ্রুত জল নিকাশি না হলে নতুন করে আবার সুন্দরবনের মানুষের মহা বিপদের সামনাসামনি হতে হবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি মৎস্যজীবীরা ঋণ করে মাছ চাষ করেছিল, তাদের কমলে এখন চরম দুঃখ। ঘোর সংকটে আগামী দিনে কিভাবে মাছ চাষ করবেন, একদিকে জলের দূষণ যেভাবে বাড়ছে অন্যদিকে ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সব মিলিয়ে সুন্দর দেশে সুন্দরবন মানুষের কাছে এখন আতঙ্ক হয়ে উঠেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। জলটা প্রচণ্ড ময়লা, মানে কালো হয়ে গেছে, প্রচণ্ড মাছ মরছে, যেমন রুই মাছ, তেলাপিয়া মাছ, বাগদা, বিভিন্ন ধরনের মাছ মরছে মরার কারণে। কারণ আমাদের এখন মাথায় হাত লাখ লাখ টাকার ব্যবসা করে এখন আমরা কী করবো, আমরা নিজেরাই রাস্তা খুঁজে পাচ্ছি না। মাছের কী রোগ হচ্ছে? মাছের যেমন রোগ হচ্ছে এই আমফান ঝড়ের কারণে, যেসব পাতা টাতা পড়েছে হয়তো এর জন্যে পাণ্ডল হতে পারে, পাণ্ডল হয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মাছ মরতে পারে, মরছে, অনেক মাছ মরেছে। যেমন সিলভার কাপ মাছ মরছে, গ্লাস কাপ মাছ মরছে, প্রচণ্ড মাছ মরেছে। আবার জল কালো হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে এই মাছগুলোও মরে যাবে। তো এটা কেন হচ্ছে, জল দূষিত হওয়ার মূল কারণটা কি? এই যে এতদিন তো কোনো কিছু ছিল না, এই যে আমফান ঝড়টা এসছে, ঝড়ে এসছে প্রচণ্ড গাছপালা, যেসব পাতা উড়ে 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 সব এসছে, উড়ে পড়ার কারণে এই জলটা একদম পুরো কালো হয়ে গেছে, মাছগুলো মরছে। আমাদের তো এখন আমরা একটাই চিন্তা, আমাদের তো মাথায় হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই এখন কী করবো, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি। আপনাদের পুকুর ছাড়া আর কি কিসে মাছ চাষ হয়? পুকুর আছে, আবার ভেড়ি আছে, ভেড়িতে তো মানে পুকুরে তো এক লাখ 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 টাকা টাকার ব্যাপার, ভেড়িতে তো মানে দু চার কোটি টাকার ব্যাপার। এখানে তো আমাদের একদম পুরো সর্বহারা হয়ে গেছে, আমাদের আর কিছু নেই এখন, আমরা মাথায় হাত, আমাদের আমরা আর রাস্তা খুঁজে পাচ্ছি না। কী চাইছেন এখন? এখন চাইছি রাজ্য সরকার যদি আমাদের কিছু সাহায্য করে, আমি সরকারের কাছে এটাই আবেদন করব, সরকার যদি আমাদের মুখ মানে তাকায় তাহলে সামনের দিন আমরা ব্যবসাটাকে দাঁড় করাতে পারবো, অথবা নয়তো আমরা হয়তো আমাদের যেমন আলু, যারা আলু চাষিরা সুসাইড করছে আমাদেরও হয়তো তেমন সুসাইড করতে হবে। আমরা গরিব মানুষ কী করবো, লোক পয়সার জন্যে লোক যখন জামার কলার ধরবে তখন আমরা কী করবো, এমন তখন আমাদের এই রাস্তা ছাড়া আর অন্য রাস্তা আমরা খুঁজে পাবো না। আপনারা এই যে ব্যবসাটা করেন, এই টাকাটা কীভাবে কী ব্যবস্থা হয়? দেখুন, এই জমিটা তো আমাদের না, জমিটা হচ্ছে ধরো আমাদের এখানে জমির মালিক আছে 17-18টা জমির মালিক আছে, 17-18টা জমির মালিক, কারুর এক বিঘে জমি, কারুর 12 শতক জমি, কারুর 20 শতক জমি, এমন জমি আছে। জমিগুলো সমস্ত পরের লোকের, ওদের কাছ থেকে আমরা লিজ নিয়ে এই জলঘাটটা করি, আমরা পুকুর করি, করার কারণে
ওদের ওই ব্যাপারে ওদের কাছ থেকে সামনে তে আমরা যে ব্যবসাটা করছি অনেকের কাছ থেকে মোটা টাকা ঋণ নিয়ে আড়ত থেকে আড়ত মানে এ নিয়ে এইসব আমরা চাষটা করি ব্যবসাটা করি। এখন এই লোকের টাকা দেবো কি করে, যে মোটা টাকা ঋণ আছে এই ঋণগুলো আমরা আদায় করবো কি করে, এইটাই আমরা চিন্তা করে পাচ্ছি না, আমাদের এখন মাথায় আসে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। কয়েকদিন আগে যে আমফান ঝড় হচ্ছে তার ফলে পুকুরে অনেক টাকা হাজার হাজার টাকার মাছ ফেলেছিলাম, কিন্তু মাছগুলো মরে যাচ্ছে এবং পুকুরের জলের কালারও নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে সাহায্য, আমি এই টাকা যাতে পুনরায় পেতে পারি, ব্যবসায় লাভ হতে পারে, তার জন্য সাহায্যের আবেদন জানাই। ঘর এলাকা যেহেতু ফিশারি এলাকা, এই এলাকায় প্রচুর পরিমাণে মাছ চাষ, এই এলাকায় যদি সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে উপকৃত হবে। মোটামুটি এখানে কতজন কতটা ফিশারি সঙ্গে যুক্ত আছে? পুকুর চাষ প্রায় কয়েক হাজার গরিব পরিবার ফিশারির সঙ্গে যুক্ত রয়েছে। বেসিক্যালি এখানে বাগদা চাষ এবং সাদা মাছেরই চাষ বেশি পরিমাণে হয়, এবং এই মাছ চাষ ধ্বংস হওয়ার ফলে একে লকডাউন, তার উপরে এই ঘূর্ণিঝড় সমস্ত এলাকার অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করতে উদ্যত হয়। আপনার মাছ মারা যাচ্ছে কেন? এই গাছ পড়ে এবং গাছের যে পাতা সেই পাতা